রওশন এরশাদের বাসভবনে জাতীয় পার্টি যারা গণপদত্যাগ করেছিলেন সেই সব নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখছিলাম তারই উপস্থিতি কালে এবং এই যে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের পরে আসলে যারা যাদেরকে বহিষ্কার করা হয়েছিল যারা পদত্যাগ করেছিলেন তাদেরকে নিয়ে আসলে এই সংবাদ সম্মেলনটি হয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা এসেছিলেন যারা পদত্যাগ বঞ্চিত তারা ছিলেন এবং আমরা রওশন এরশাদকে দেখতে পাচ্ছি তিনিও ছিলেন এখানে এবং তাদের নতুন একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটি আপনাদেরকে একটু জানাতে চাইব এবং বলছিলেন যে রওশন এরশাদ আসলে কি বলছেন সেটি একটু জানবো নেতাকর্মী সবাইকে নিয়ে আপনাদের যারা ছিলেন কার্যনির্বাহী কমিটি অন্যান্য কমিটি তাদেরকে নিয়ে বসার কবে নাগাদ আপনি সিদ্ধান্ত নেবেন? দর্শক সরাসরি দেখছিলেন গুলশান থেকে এবং জাতীয় পার্টির বহিষ্কৃত অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন পার্টির অন্যতম দিক নির্দেশনা যিনি প্রদান করেন পার্টির উপদেষ্টা হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ তিনি রয়েছেন এবং এখানে যারা স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন সেসব নেতাকর্মীদের কথা শুনেছেন তিনি এবং সেই সাথে রওশনের সাথে একটি সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত তিনি সে সিদ্ধান্তে পার্টির যে পৃষ্ঠপোষক তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি পাঁচটি সিদ্ধান্ত জানিয়েছেন এবং সেই পাঁচটি সিদ্ধান্ত আসলে গণমাধ্যমকে দিয়েছেন তিনি তিনি বলছেন যে প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন ক্রান্তি লগ্নে বিরাজ করছে তিনি প্রথম যে সিদ্ধান্ত সেটি হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য ও বিবৃতি এবং দ্বাদশ নির্বাচন পরবর্তী সময়ে তাদের যে ভূমিকা সেই ভূমিকায় তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে জাতীয় পার্টিকে এবং সেই সাথে জাতীয় পার্টি জাতীয় নির্বাচনে 300 আসনের মধ্যে 280টি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করে 26টি সমঝোতা করা এবং আসন সমঝোতার পরেও জনসম্মুখে অঙ্গীকার করে দেশবাসী এবং জাতীয় পার্টির বিভ্রান্তি সৃষ্টি করে জাতীয় পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কিছুক্ষণের মধ্যেই আসলে জাতীয় পার্টির যে কো চেয়ারম্যান প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনি কথা বলবেন এই মুহূর্তে তিনি আসলে কথা বলবেন দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে কেমন আছেন? আজি ভালো আছি ইনশাআল্লাহ। বলবেন যে আজকে কেন উপস্থিত হয়েছেন? আজকে উপস্থিত হয়েছি দলে অসংগঠনের কাজে বহিষ্কার করা এবং দলকে বিভস্ত অবস্থায় রাখার জন্যে দলে দলের যে ধস নেমেছে সেই দলকে বাঁচানোর জন্য আজকে আমরা এই এখানে হাজির হয়েছি। মাননীয় বিরোধী দলের নেতা জনাব রওশন এরশাদ উনি আমাদের বর্তমান চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন, আমরা সেটা স্বাগত জানিয়ে জানানোর জন্য এখানে এসেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। একটু বলবেন দলকে এখন ক্রান্তি লগ্ন থেকে বেরিয়ে আসতে পারবে কি মনে হয়? অবশ্যই মূল ধারার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমাদের পল্লীমাতা রওশন ম্যাডাম রওশন এরশাদ দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তার নেতৃত্বেই আগামী
হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের এই দল জাতীয় পার্টি গণমানুষের দল এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন আসলে তারা নতুন করে স্বপ্ন দেখছেন এবং তারা আসলে বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী তার নেতৃত্বেই আসলে নতুন করে দল গঠন হবে। একটু বলবেন যে আজকে কেন এসেছিলেন? আসলাম আজকে যে আপনার যে কি মত বিনিময় সবার, হ্যাঁ আমরা আমি তো পার্টি করি তার জন্য দেখে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ একদিন একদিন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত আপনি মহাসচিব, কবে কাউন্সিল হবে? আমরা আশা করি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহ থেকে আমরা কাউন্সিল। আজকের এই ঘোষণার পর আপনাদের পরবর্তী প্রথম পদক্ষেপ কি হবে? প্রথম পদক্ষেপ হবে আমরা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক তৎপরতা এবং যাদের মধ্যে মনোমালন্য আছে এটা নিরসন করবে আমরা ঐক্যবদ্ধভাবে হয়তো সাহাদ আল আলী আপনি রহমতুল্লাহ মাজার কেয়ারত করবো। তারপরে আমি আপনাদের বললাম দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম যে আসলে জাতীয় পার্টিতে কি হচ্ছে। জাতীয় পার্টির যারা নেতাকর্মী ছিলেন তারা আসলে এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমি দলের নিবেদিত প্রাণ সিনিয়র এবং নবীন প্রবীণ সকলের সাথে আলোচনা করে দলকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সকলকে নিয়ে জাতীয় পার্টি যেন আঘাতপ্রাপ্ত তারপরে যারা ক্ষতিগ্রস্ত সকলকে নিয়ে জাতীয় পার্টিটাকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি নিশ্চয়ই বেগম রোশন শাহ তিনি দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা একজন চেয়ারম্যান তিনি দায়িত্ব দিয়েছেন আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং আমি যেন দোয়া চাই দেশবাসীর কাছে নেতাকর্মীদের কাছে আমি যেন এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে দলকে ঐক্যবদ্ধ করতে পারি দলের বিবাদ বিরোধ এগুলি যেন নিষ্পত্তি করতে পারি। বর্তমান যে মহাসচিব যে ছিল চন্নু সাহেব বা চেয়ারম্যান যে কাজে তারা যদি না মানে তখন কি করবে? তাদের মানার না মানার কোনো বিষয় নেই আপনারা জানেন ধরেন তারা যে ধরনের এই নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের পূর্বে এবং পরে তাদের যে কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদেরকে ঘৃণা করে সুতরাং তারা তো জনসম্মুখে মিডিয়াতে তাদের পরিবারের কাছেও তাদের মুখ দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। আমাদের কার্যালয় বলতে বনানীটা হলো আমাদের ভাড়া অফিস ছিল রজনীগন্ধা এটা ভাড়া অফিস আমাদের মূল অফিস হলো কাকরাজ আমরা ওইখানে সাংগঠনিক কার্যক্রম কিছুদিনের মধ্যে আলোচনা করে আমরা আগে আপনারা জানেন আমরা হয়তো শাহাদ মাজার গিয়ারত করবো পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে মাজার গিয়ারত করবো তারপরে আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করে মিটিং করে তারপরে হবে না খুব দ্রুত এবং আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা সম্মেলনটাও ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম দিকে আমরা সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন আমরা করব নেতাকর্মীদের যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী দল গঠন দায়িত্ব পেলেন না যদি বলা যায় জিএম কাদের এবং মুজিবুল হক চৌধুরী তাদেরও তো কিছু বলতে চান কিনা? না তাদেরকে বলবো তারা তারা যে না তারা যে অপকর্ম এবং অন্যায় করেছে সেটা ভুল স্বীকার করবে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে এটা আমাদের দাবি হলো আমাদের প্রত্যাশা তারা এই ভুল স্বীকার করে তারা সংশোধন হবে ভবিষ্যতে ফেব্রুয়ারি শেষ মার্চের প্রথম দিন আশা করি।
একটা আলোচনার মাধ্যমে আমরা জানাবো খুব সহজে। থ্যাংক ইউ সো মাচ। ইজাজ একবার সরাসরি দেখছিলেন ইত্তেফাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, একটু জানার চেষ্টা করব যে আজকে এই রওশনের সাদের এই বাসভবনে আসলে কি সিদ্ধান্ত। আজকে এই জায়গা থেকে সিদ্ধান্ত আসছে যে নতুন করে জাতীয় পার্টি আবার পুনর্গঠন করা হবে, যে জাতীয় পার্টিতে কাচু নামে আপনারা জানেন সবাই তৃণমূলের নেতাকর্মী তাদের নাম দিয়েছে কাচু, কতে কার চতে চুপি, হ্যাঁ আর কতে কাদের কতে চুন্নু, সেজন্য তাদের নাম দিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা কার চুপি, হ্যাঁ কাদের চুন্নুদের অপসারণ করার জন্য আজকে তৃণমূলের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ জাতীয় পার্টি আমাদের জাতীয় পার্টি রওশনের সাথে, রওশনের সাথে বারংবার চেয়েছেন যে জাতীয় পার্টিতে কোনো ভাঙন সৃষ্টি হবে না, তিনি সেজন্য তাকে চেয়ারম্যান হিসাবে সবসময় মনোনীত করেছিলেন, কিন্তু সে পরিশেষে তার সাথে বেইমানি করেছেন, এরশাদ পরিবারের সাথে বেইমানি করেছেন, তাকে এমপি হতে দেননি এবং তাকে বিরোধী দলীয় নেতা হতে দেননি এবং তার ছেলের শাহ এরশাদ ভাইয়ের আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দখল করে নিয়েছেন। কি মনে হয় শক্তিশালী হলো? আসলে দেখেন এই এখন আমাদের অবস্থা অনুযায়ী বহিষ্কৃত সংখ্যা দীর্ঘ হয়ে গেছে, তাদের যারা বহিষ্কৃত তাদের স্থানীয় পর্যায়ে যেই রাজনীতির জন্য ভোট ব্যাংক দরকার সেই ভোট ব্যাংক স্থানীয় এই যাদের বহিষ্কার করেছে তাদের আছে, এবং যাদেরকে নিয়ে আজকে দেখবেন বনানী পার্টি অফিসে দুজন লোক আছে, দুজন পিয়ন আছে এবং কোলে বসা উপদেষ্টা আছে দু একজন, যাদেরকে কোলে বসা উপদেষ্টা বলে সবাই, হ্যাঁ এছাড়া চেয়ারম্যান এবং মহাসচিবের পাশে উল্লেখযোগ্য কেউ নেই বর্তমানে। ধন্যবাদ। সরাসরি দেখছিলেন ইত্তেফাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির যে বহিষ্কৃত নেতাকর্মীরা রয়েছেন আসলে তাদের নিয়ে সাংবাদিকদের নিয়ে এক ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে, এবং সবশেষ কী অবস্থা সেটি আসলে জানানোর চেষ্টা করছিলাম।